আলাইকুম ভাই ভাবি এবং আপুরা, মই এই অবশ্যই আপনাদের সাথে। ভালোবাসতে জানলে ভালোবাসাটা আসলেই সুন্দর। যেখানে বিচ্ছেদের গন্ধে আমাদের এই শহরটি পুরো ভরে গিয়েছে, সেখানে ভালোবাসার মানুষটাকে নিজের অর্ধাঙ্গিনীকে এভাবে সেভ করেছে আমাদের ইয়াসিন। আসলেই ভাবাই দুষ্কর যে এখনও ভালোবাসা এরকমই আছে, নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে আগলে রাখা যায়। নিজের ফ্যামিলির বিরুদ্ধে যে দোষটা যেই করুক, নিজের ফ্যামিলির বিরুদ্ধে যে ইয়াসিন যে তার ভালোবাসার মানুষটাকে তাকে স্ত্রীকে এভাবে আগলে রেখেছে তা ভাবাই দুষ্কর। আজকালকার যুগে যেখানে পান থেকে চুন খসলি বিচ্ছেদ হয়ে যায়, সেখানে ইয়াসিন তার স্ত্রীকে যেভাবে আগলে রেখেছে তা বলা আসলে কোনো ভাষাই নেই। যে ভালোবাসা আসলেই যে কত সুন্দর তারা প্রমাণ করে দিয়ে। বর্তমানে রাকিব হোসেন তহিদা স্মৃতির সাবস্ক্রাইবারও ছেড়ে গিয়েছে, কিন্তু তার লাইভে এসে যেই সব কথা বলেছে আসলেই কি তাকে সেই সব কথা বলে মানায়? সে মিথিলাকে ডিরেক্ট হুমকি দিয়েছে, মিথিলা তোর যেই সব ভিডিও আমার কাছে আছে সেগুলো ভাইরাল করলে তুই কিন্তু শেষ, এরকম কথাবার্তা আসলেই কি তার মতো সেলিব্রিটির মুখে মানায়? তাদের কিছু ফ্যামিলি বিষয় নিয়ে তাদের ভিতরে ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা তারা পাবলিকলি আনছে, এবং ইয়াসিন যা যা বলেছে তার থেকেও বেশি অসম্মান করেছে রাকিব হোসেন অ্যান্ড তার ফুল টিম মিথিলাকে। আসলে রাকিব হোসেনের ফ্যান ফলোয়ার অনেক বেশি, মিথিলার ফ্যান ফলোয়ার অনেক কম, তার জন্য কেউ অন্যায়টাকে অন্যায় দেখছে না। আর এইসব ব্যাপারে যে কথা বলতে যাবে সেই আসলে খারাপ। মিথিলার পাস্টে কি হয়েছে, মিথিলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন এবং তাদের সাংসারিক জীবন কেমন, এগুলো নিয়ে পাবলিককে ব্যাখ্যা না দিলেও তাদের হতো। তাদের সংসার জীবন কীরকম এরকম কিছু ব্যাখ্যা কিন্তু ইয়াসিন তাদের দেয় নাই, আর ইয়াসিন বলেও নাই অন্তরাকে ছেড়ে দিতে। কিন্তু সে এসে বলেছে যে তার সাথে মিথিলার ভিডিও করতে হইলে নাকি তার বউকে ছেড়ে দিতে হবে। ইভেন সে এটাও বলেছে আমি তোমার বউয়ের সাথে ভিডিও করার জন্য কি আমি আমার বউকে ছেড়ে দিব। আসলে এইসব বলা উচিত হয় না, যেখানে ইয়াসিন নিজেই লাইভে এসে ওভারঅল সব ব্যাখ্যা করে দিয়েছে। আর লাইভে এক পার্ট দুই পার্ট করে বিভিন্ন অসম্মানজনক কথা বলা আসলে রাকিব হোসেনের উচিত হয়নি। আর অন্তরার কথা তো বলবোই না, যেখানে সে 7 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতে পেরেছে, সেখানে তো মিথিলা তো 2 দিনের মেয়ে, এটা বলার কথা না। এখন সে ফ্যামিলির লোক হয়ে গেছে, কিন্তু তখন তো সে ফ্যামিলির লোক ছিল না। তখন সবাই বলতো রাকিব হোসেনের গার্লফ্রেন্ড অন্তরা, কিন্তু দেখা গেল পরে অস্বীকার করলো যে না আমি তার গার্লফ্রেন্ড না, আমি তার কিচ্ছু হই না, কিন্তু এখন দেখতেছি তার ঘরের বউ। আসলে এই কারণেই ঝামেলাটা হয়েছিল যে দুজনকে পছন্দ করে, তাই কারণে 7 বছরের ফ্রেন্ডশিপকে বিশ্বাস না করে 2 দিনের মেয়েকে বিশ্বাস করেছে। আর সেখানে তো মিথিলার কোনো প্রশ্নই আসে না, মিথিলার কথা কে বিশ্বাস করবে, কেউ তো দামি দিবে না। আসলে মিথিলাকে যে কতটা অপমান করা হয় এটা আমরা ভিডিওতেই দেখছি, ভিডিওতে ক্যামেরার ফ্রেম বন্দি এত অপমান সহ্য করতে হয় ওই মেয়েটাকে, তার ফ্রেমের বাইরে যে কি শুনতে হয় এটা আসলে বলার কোনো অবকাশ নেই। যে যেটা সত্যি সেটা বললেই আজকে অপরাধী হয়ে গিয়েছে। আসলে ফ্যামিলির মানুষের কাছে কোনো কিছু শেয়ারই করা উচিত না, এত কিছু বাদ তারা যা করছে করছে, যা করুক করুক, এটা নিয়ে আমাদের দেখার কোনো বিষয় না। আমি আজকে কথা বলতে এসে যেই টপিকে ওই টপিকে কথা বলি। ইয়াসিন আর মিথিলার ভালোবাসা সত্যি আমাদের অবাক করেছে, তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন।